हेलो सर, आपको एक कॉल आपके कार्ड से संबंधित किया जा रहा है। सर बताना चाहूंगी कि आपके खाते को 50,000 की लॉटरी लगी है। सर आपका ATM कार्ड एक्सपायरी होने वाला है। सर ऐसे कैसे होने वाला है? तो सर आपके कार्ड पे एक नंबर होगा 16 अंकों का, जी वो कंफर्म करा दीजिए। 32 64 বন্ধুরা, এক সময় ছিল যখন রাত্রিরে কোনো এলাকায় চুরি হতো, তখন সকাল হতে হতে আপনার প্রতিবেশী চুরির পুরো হিসেব দিয়ে দিত যে চোর কোথায় কোথায় হাতসাপ করেছে। কিন্তু যত সময় বদলায় এবং আমরা বদলাই, এমনকি আমাদের আশেপাশে দুনিয়া বদলায়, ঠিক সেই রকমই চোর চুরি করার পদ্ধতিও বদলায়। যেটা আপনারা সবাই জানেন, বাতাসের থেকেও দ্রুত গতিতে আমাদের টেকনোলজি বদলাচ্ছে, যেটা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পালন করে। স্মার্টফোনের দুনিয়ায় ইন্টারনেট অক্সিজেনের মতো কাজ করে। যদি চান 1000 কিমি দূরে বসে কথা বলুন অথবা 10,00,000 টাকার ডিল করুন, প্রতিটি কাজই এই ইন্টারনেট এবং স্মার্টফোনের মাধ্যমেই হয়। কিন্তু টেকনোলজি উন্নত হওয়ার সাথে সাথে অনেক নতুন নতুন বড় ক্ষতি আমাদের সামনে তৈরি হচ্ছে, যেগুলি সহজে দেখা যায় না। তো চলুন আজ আপনাকে বলি কিভাবে শুধু আপনার ফোনের মাধ্যমে আপনাকে হ্যাক করা যায় এবং সেটি কোনোভাবেই আপনাকে না জানিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করি। কিন্তু হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নিন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, আমাদের মোবাইল ফোনে পার্সোনাল ফটোজ, প্রয়োজনীয় ডেটা এবং অনেক বেশি পাসওয়ার্ডের মতো সেন্সিটিভ ইনফরমেশান আলাদা আলাদা ফাংশন এবং অ্যাপের মাধ্যমে সেভ থাকে। আর আমাদের মনে হয় এইসব জিনিস আমাদের টেকনোলজির জন্য অ্যাডভান্স ডিভাইসে পুরোপুরিভাবে সুরক্ষিত। কিন্তু এই ডিজিটাল দুনিয়াতে ছোট ছোট লিটিল সেন্সিটিভ ইনফরমেশান বড় বড় ক্ষতির জন্য ব্যবহার করা হয়। এই সাইবার হ্যাকারসকে হ্যাকিং বলা হয়, আর এই চোরদের হ্যাকার বলা হয় যারা চুপচাপ আমাদের ফোনে প্রবেশ করে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেয় এবং কিছু সেকেন্ডের মধ্যেই আপনার পার্সোনাল জীবনের ফটো পাবলিক করে দেয়। আর সবথেকে বড় কথা হলো যে আপনার চুরি হওয়ার কথা আপনি নিজেই জানতে পারেন না। বন্ধুরা, কুইক হিল অ্যানুয়াল থ্রেটের 2019 অনুসারে ভারতে প্রতি মিনিটে 1852টি সাইবার অ্যাটাক হয়, যার মধ্যে মুম্বাই, দিল্লি, কলকাতা, ব্যাঙ্গালোরের মতো বড় বড় মেট্রো সিটি সবচেয়ে টপে আছে। তো চলুন সর্বপ্রথম এটি বলি যে কোন কোন রাস্তা আছে যার মাধ্যমে হ্যাকার আপনার ফোনকে অ্যাটাক করতে পারে। সবথেকে প্রথমে আছে ফিশিং। বন্ধুরা, আপনারা অনেক সময় লক্ষ্য করেছেন যে আমাদের ইমেল অথবা ফোনে টেক্সট মেসেজে কখনো কখনো অদ্ভুত লিংক আসে, যার উপর ক্লিক করলে আমরা অন্য কোনো দ্বিতীয় পেজে পৌঁছে যাই। এটিকে ফিশিং বলা হয়। এটি একরকমের ফ্রড মেসেজিং অথবা ইমেল হয়, যার মাধ্যমে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্রেডিট কার্ডের মতো ইম্পর্টেন্ট ইনফরমেশান সেভ রাখা হয়। এই সমস্ত নকল মেসেজকে এতটাই রিয়েলভাবে তৈরি করা হয় যে পরে এই মেসেজ তার মনে হয় এই মেসেজ তার ব্যাংক থেকেই এসেছে, আর এই লিঙ্কে ক্লিক করার পরই তার গুরুত্বপূর্ণ ইনফরমেশান হ্যাকারের কাছে পৌঁছে যায়। এই লিঙ্কে ক্লিক করার পর যে যে ইনফরমেশান আপনি এই ওয়েব পেজে দেন, সেইগুলি সরাসরি হ্যাকারের কাছে চলে যায়। বন্ধুরা, এই ইনফরমেশান আপনার পাসওয়ার্ড থেকে শুরু করে আপনার ডেট অফ বার্থ, ফোন নাম্বার, এমনকি পোস্টাল অ্যাড্রেসও হতে পারে। সেইগুলি পাওয়ার পর হ্যাকাররা আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যায়, আর সেইগুলি সহজেই ফ্রডকে জন্ম দিতে পারে। ম্যালওয়্যার। ফিশিং এর পরেই আমরা কথা বলবো ম্যালওয়্যার নিয়ে, যেটিকে মালয়েশিয়ান সফটওয়্যার বলা হয়। এটি সেই রকম সফটওয়্যার যার মাধ্যমে ভালোভাবে হ্যাকিং, মানে চুরি করার জন্যই তৈরি করা হয়েছে। কম্পিউটার ভাইরাস, ওয়াম, ট্রোজান হর্সেস, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার অথবা স্কেয়ারওয়্যার এর মতো অনেক নাম ম্যালওয়্যারে যুক্ত আছে। এই সফটওয়্যারের মাধ্যমে হ্যাকার যে কোনো সিস্টেমের ধারণা এবং ডেটা সহজেই ডিলিট করতে পারে, এমনকি ইনক্রিপ্ট করতে পারে, ইউজলেসও করতে পারে। বন্ধুরা, বেশিরভাগ ম্যালওয়্যার পর্ন ওয়েবসাইটে, টরেন্ট সাইটে এবং ক্র্যাক ডাউনলোড সাইটে দেখতে পাওয়া যায়। এই জন্য এই ওয়েবসাইটগুলিতে অ্যাক্সেস করার সময় আপনি ভালো করে বুঝে ক্লিক করুন আপনি কোন লিঙ্কে ক্লিক করছেন। আর যদি কোনো ওয়েব পেজ আপনাকে জোর করে কোনো অ্যাপ ইনস্টল করতে বলে, তো সেই রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করবেন না। আপনার ছোট সতর্কতা আপনাকে অনেক বড় লস থেকে বাঁচাতে পারে। ওয়াটারিং হোল অ্যাটাক। বন্ধুরা, অনেক হামলাকারী সরাসরি অ্যাটাক করার জন্য সবসময় কম ক্ষমতাযুক্ত মানুষকে চিহ্নিত করে, আর এই টেকনিক হ্যাকাররা অ্যাপ্লাই করে। হ্যাকার অনেক বেশি পরিমাণে চুরি করার জন্য সবচেয়ে বেশি ভিড় জায়গায় টার্গেট করে, মানে তারা সেই সমস্ত নেটওয়ার্কে অ্যাটাক করে যেগুলি কোনো অর্গানাইজেশন, ইন্ডাস্ট্রি অথবা কোনো কারণে মানুষ বেশি পরিমাণে ব্যবহার করে। এই হামলার
করার জন্য হ্যাকারস এক টাইমিং বেছে নেয়, যেই সময় নকল ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট অথবা কোনো ম্যালওয়্যার এর মাধ্যমে সেটি সরাসরি আপনার ফোন অথবা ল্যাপটপে প্রবেশ করে। এই ধরনের হ্যাকারসদের খুঁজে পাওয়া খুবই সমস্যা হয়। আর এই ধরনের অ্যাটাক থেকে বাঁচার জন্য আমাদের পাবলিক ওয়াইফাই কমের থেকেও আরও কম ব্যবহার করতে হবে, আর VPN এর মতো টেকনিক এর সাহায্য নিতে হবে। কুকিজ, বন্ধুরা, হ্যাকার এবং ইন্টারনেটের কুকিজের সম্পর্ক অনেক ভালো। যাদের এই টেকনিক্যাল টার্ম সম্পর্কে জানা নেই তাদের বলে দিই, মোবাইলে ইন্টারনেট চালানোর সময় আমরা অনেক ব্রাউজার ব্যবহার করি, আর বেশিরভাগ ওয়েবসাইট অনেক ডেটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে আপনার মোবাইল অথবা কম্পিউটারে বিক্রি করে, আর এই ডেটাকে কুকিজ বলা হয়। আর এই কুকিজে আপনার ব্রাউজিং হিস্ট্রি থেকে শুরু করে লগইন আইডি, পাসওয়ার্ডের মতো অনেক সেন্সিটিভ ইনফরমেশান সেভ থাকে। আর এই কুকিজ এর ওপর হ্যাকারসরা সবসময় নজর রাখে, আর যখন একবার এই কুকিজ তাদের হাতে পৌঁছে যায় তো প্রয়োজন আরও বেশি সতর্ক থাকার। আর বন্ধুরা, এই কথাগুলো তো ছিল সেই রাস্তা যেগুলি হ্যাকারসরা অ্যাপ্লাই করে আপনার ইনফরমেশান চুরি করে। যদিও এই হ্যাকিং এর হাত থেকে বাঁচার পথও আছে, কিছু সাবধানতার মাধ্যমে আপনি এই অ্যাটাক সামলাতে পারবেন এবং নিজেকে বাঁচাতে পারবেন। কিন্তু কিভাবে আমি আপনাদের বলে দিই, কিন্তু সেটি জানার আগে সবথেকে জানা জরুরি যে আমাদের ফোন হ্যাক হয়েছে আমরা বুঝবো কিভাবে। তো বন্ধুরা, এর জন্য আপনার ফোনের পারফরমেন্স কেমন সেটি দেখতে হবে। যেমন ফোনের ব্যাটারি লাইফ আগের থেকে যদি কোনো কারণে কম হয়ে যায়, অথবা যদি কোনো অ্যাপ বারবার রিফ্রেশ অথবা ক্র্যাশ হয়, ফোন প্রয়োজনের থেকেও বেশি হ্যাং হয়, অথবা অনেকবার চেষ্টা করার পরেও যদি কোনো অ্যাপ ক্লোজ না হয়, এর সাথে সাথে আপনার ফোন ডেটা কোনো রকম ব্যবহার ছাড়াই অনেক বেশি পরিমাণে খরচ হয়, আর যদি আপনি নোটিস করেন ফোনের সঙ্গে যুক্ত অনেক বেশি ফোন কলস অথবা সেন্ড হওয়া মেসেজ যেটি আপনি পাঠাননি, ফোনে আসা আশ্চর্য রকম পপ আপ শো অথবা ডিভাইসে হওয়া অজানা অ্যাক্টিভিটিস, এই সবই বেসিক জিনিস যেগুলির জন্য আপনি চিন্তা করেন। তো এর মানে হলো আপনাকে অনেক সতর্ক হওয়া জরুরি। যদিও আজকাল হ্যাকারসদের কাছে অনেক নতুন নতুন পথ আছে যার মাধ্যমে হ্যাক করতে পারে, যেগুলির সম্বন্ধে আমরা ভাবতেই পারি না, কিন্তু তবুও যদি আমরা আমাদের চোখ খোলা রেখে কাজ করি তাহলে হতে পারে আমরা এই রকম হ্যাকিংয়ের থেকে বাঁচতে পারি। চলুন এখন আপনাকে বলি যে আপনার ফোনকে হ্যাকারসদের নজর থেকে বাঁচানোর জন্য আপনাকে কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে। সবথেকে প্রথমে স্মার্টফোন অ্যাপকে আপডেট করতে হবে। আপনি দেখেছেন আপনার ফোনে অ্যাপ আপডেট নোটিফিকেশান কিছুদিন ছাড়া ছাড়াই আসে, আর আমাদের মধ্যে অনেক মানুষ আপডেট আসা নোটিফিকেশানকে ইগনোর করে দিই। কিন্তু বন্ধুরা, আপনাকে বলে দিই, অ্যাপ তৈরি করার সফটওয়্যার কোম্পানি লাগাতার আপডেট করতে থাকে, যার মাধ্যমে সিকিউরিটি থেকে শুরু করে অনেক অনেক নতুন ফিচার্স অ্যাড হয়, যার জন্য হ্যাকারসদের কাজ খুবই মুশকিল হয়ে পড়ে। আর এর জন্য যখন কোনো অপারেটিং সিস্টেম অথবা কোনো অ্যাপ আপডেট করার জন্য আপনাকে বলে, তো দেরি না করে সেইগুলি আপডেট করুন। দ্বিতীয়টি হলো পাবলিক ওয়াইফাই ব্যবহার করা থেকে দূরে থাকুন। আমাদের মধ্যে সবসময় একটি জিনিসের ওপরই নজর থাকে, যখন কোনো জিনিস ফ্রিতে পাওয়া যায় তখন তার মজা নেওয়াই যায়, কিন্তু এই ফ্রি ইন্টারনেট থেকেই আপনার বড় ক্ষতি হতে পারে। যখন আমরা শপিং মল, ক্যাফে, এয়ারপোর্ট অথবা অন্য কোনো পাবলিক প্লেসে গিয়ে ফ্রি ওয়াইফাইয়ের মজা নিই, যেটা অনলাইনে কাজ করার জন্য খোলা ইনভাইটেশন, কিন্তু যতটা পারুন ফ্রি ওয়াইফাই ইউজ না করে নিজের ইন্টারনেট ব্যবহার করুন, অথবা পাবলিক প্লেসে আপনার ওয়াইফাইকে বন্ধ রাখুন। আর যদি এটা পসিবল না হয় তাহলে আগে যেটা বলেছি VPN অ্যাপ ব্যবহার করুন, যেটা পাবলিক নেটওয়ার্কে আপনাকে সুরক্ষিত রাখে। তৃতীয় নম্বরে, সোশ্যাল মিডিয়াতে সাবধানভাবে কোনো কিছু শেয়ার করুন। এই সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড ওয়ার্ল্ডে ফেসবুক, টুইটারের মতো আপনার ফেভারিট অ্যাপে কখনো কখনো প্রবলেম ক্রিয়েট করতে পারে। এটা থেকে বাঁচার জন্য আপনার পার্সোনাল ইনফরমেশানকে পাবলিক না করে ফ্রেন্ড লিস্টের মধ্যে সীমাবদ্ধ রাখুন, যেটা আপনি সেটিংস অপশানে গিয়ে চেঞ্জ করতেই পারেন। সাথে সাথে এই সোশ্যাল মিডিয়ার সিকিউরিটি ফিচার্স যেমন টু ওয়ে অথেন্টিকেশন ব্যবহার করতেই পারেন, যেটা আপনার জন্যই তৈরি করা হয়েছে। এটি হলো চার নম্বর পদ্ধতি, যেটি আপনাকে সরাসরি সাইবার অ্যাটাক থেকে বাঁচাতে পারে, যেটা আপনার ক্রিয়েটিভিটিভাবে আপনি পাসওয়ার্ড ব্যবহার করুন। একটি মজবুত পাসওয়ার্ড আপনাকে একটি সাইবার অ্যাটাক থেকে বাঁচাতে পারে, এই জন্য আপনার বার্থডেথ অথবা ফালতু কোনো পশুর নাম দ্বারা পাসওয়ার্ড দেবেন না। এর সঙ্গে সঙ্গে নাম্বার লেটার্সের এমন কম্বিনেশন করুন যেটা কারুর ক্ষেত্রেই গেস করা খুবই মুশকিল হয়। হ্যাঁ, এমনটা নয় যাতে আপনি নিজেই ভুলে যান। পাঁচ নম্বরে, আপনি আপনার ফোন মেসেজ এবং ইমেল মেসেজকে সাবধানভাবে ব্যবহার করুন। বন্ধুরা, হ্যাকারসদের জন্য আপনার ফোনকে অ্যাটাক করার জন্য এবং
এবং আপনার পর্যন্ত পৌঁছানোর সহজ পদ্ধতি হলো আপনার ইমেল বক্স। যে কোনো প্রমোশনাল দেওয়ার জন্য মেলে ক্লিক করার সময়, অ্যাটাচমেন্ট ওপেন করার সময় অথবা ইমেলের মাধ্যমে অ্যাপ আপডেট করার সময় আপনি সুনিশ্চিত হয়ে নিন যে ইমেল রিলায়েবল সোর্স থেকে এসেছে নাকি। আর সবথেকে জরুরি কথা হলো, আপনি আপনার ইমেল অথবা ফোন মেসেজে আসা ওটিপি অথবা ওয়ান টাইম পাসওয়ার্ডকে কারোর সাথেই শেয়ার করবেন না, কারণ ওটিপি অথেন্টিকেশনের মাধ্যমে হওয়া ব্যাঙ্ক ফ্রডকে আপনি কখনোই ধরতে পারবেন না, কারণ ওটিপি আপনি শেয়ার করেছেন। তো বন্ধুরা, যদি কোনো সমস্যা থেকে বাঁচার জন্য যদি আপনাকে কেউ সাহায্য করে তো সেটি হলো আপনি নিজেই। এই টেকনোলজি আমাদের সাহায্যের জন্যই বানানো হয়েছে, আমাদের সবসময় সতর্ক থাকতে হবে এবং সেই টেকনোলজিকে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসে থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।